নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ব্যাংকের রিপোর্টে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের সারাদিনের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। ভারত এবং বাংলাদেশ দুই দেশের মানুষকে কাছে এনেছে সীমান্ত হাট, এবং বাংলাদেশ এবং ভারতের দুই দেশের মধ্যে পারস্পরিক যে সমঝোতা রয়েছে সেই সমঝোতা সীমান্ত এলাকার মানুষের জন্য কয়েকটি সমঝোতা কাটিয়ে তোলা, সমঝোতার জন্য সীমান্ত এলাকাতে বেশ কয়েকটি হাটের প্রচলন করা হয়েছে, এবং তার পাশাপাশি সপ্তাহে নির্দিষ্ট দিন এই হাট হয়ে থাকে। ত্রিপুরা রাজ্যে কমলাসাগরের পাড়ের আগে আমরা দেখেছিলাম সীমান্ত হাট অনুষ্ঠিত হতো, এবং তার পাশাপাশি আজকেও কমলপুরে একটি সীমান্ত হাটের শিলান্যাস হল রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে। তবে সেক্ষেত্রে ভারত বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক যাতে আগামী দিনে আরো অটুট হয়, আরো সুন্দর হয়, তার জন্যই এই শিলান্যাস এবং তার জন্যই এই হাট আবারও চালু করা। এবং সেক্ষেত্রে শুধুমাত্র হাটে সপ্তাহে একটি নির্দিষ্ট দিন শুধুমাত্র পণ্য কেনা বেচা নয়, তার পাশাপাশি দুই দেশের দুই মানুষের মধ্যে একটা পারস্পরিক সমঝোতা, সকলের মধ্যে মত বিনিময় প্রভৃতি কিছু কিন্তু এই হাটের মধ্যে লক্ষ্য করা যায়। বাংলাদেশের শিল্প এবং বাণিজ্য মন্ত্রী দীপু মুন্সিকে সামনে রেখে আজকে বৃহস্পতিবার কমলপুর কুমারঘাট সোনারায় বর্ডারে ইন্দো বাংলা সীমান্তে বর্ডার হাটের শিলান্যাস হয়, এবং সেই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট মন্ত্রীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে শিলান্যাস হয় এই বর্ডার হাটের, এবং তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে ভারত বাংলাদেশের যে হাট এবং ত্রিপুরা সহ ভারতবর্ষের যে সুসম্পর্ক রয়েছে বাংলাদেশের সাথে, সেই সুসম্পর্ক বজায় রাখার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তবে ঠিক কি জানিয়েছেন আজকের বর্ডার হাটে উপস্থিত থেকে শুনব মুখ্যমন্ত্রীর বক্তব্য। আমাদের এখানে এসে পাসপোর্টে আগরতলা থেকে দিল্লি পাড়ি দেয় 2 ঘন্টা 20 মিনিটে চলে যায় বন্ধুরা। বন্ধুরা, আমরা আরো একটা এয়ারপোর্ট করতে চলছি আপনাদের কাছে। কৈলাসহরে আমরা যা যা দেখিয়েছি, আগরতলা আমাদের বড় এয়ারপোর্ট আমরা কৈলাসহর তৈরি করবো, সেই যে সাথে ভারত সরকার সঙ্গে আমাদের পত্র আলোচনা চলছে। আর ত্রিপুরাকে নতুন হিসাবে ত্রিপুরার বাজেবান ছেলে মেয়ে, ত্রিপুরাদের ত্রিপুরার মহিলা সশক্তিকরণ, সেই হিসাবে এই সরকার কাজ করছে। সবকিছু একদিনে করা যায় না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে 25 বছর আগে কি হবে তার বাজেটে প্রতিফলিত হচ্ছে। যে বাজেট মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তুত করিয়েছেন 25 বছর আগে কি ভারত কোথায় যাবে তার যোজনা তৈরি করেছে। আর ত্রিপুরা সরকার গত 21 জানুয়ারি আমাদের পুরনো রাজ্য 2050 বছর চুক্তির উপলক্ষে আমরাও 2047 কোথায় যাব তার রূপরেখা তৈরি করে ত্রিপুরাবাসীর সামনে প্রস্তুত করে দিয়েছি। আমাদের নজওয়ান ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ কি হবে, কোথায় পড়তে হবে, কেন যাবে, কোথায় যাবে, কি করে যাবে, কি বিজনেস করবে, কোন জায়গায় চাকরি করবে, সেই দিশাকে দেখে তার ভবিষ্যৎ নির্ণয় করতে পারবে। আজকে ভারত সেই দিশাতে কাজ করছে। আর একটা চাহিদা রয়েছে, কমল প্রবাসের দীর্ঘদিনের চাহিদা ছিল বর্ডার হাট, সেটা পূরণ হতে যাচ্ছে। কমল মানুষ চায়, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত রয়েছেন, এবং বাংলাদেশের কমার্স মিনিস্টার টিপু মুন্সি উপস্থিত রয়েছেন। আমি তাদের উভয়কে আহ্বান করব যে কমলপুরে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস যাতে অতি সত্য চালু করা যায় সেই ব্যাপারে আমি উনি পাশাপাশি বসেছিলাম, অনেক কথা বলেছি। আমি বড় সমস্যা বড় কথা বলার সূত্রটা হল দুজনে তো বাংলায় কথা বলে, সেই সুযোগটা আমাদের খুলে দিয়েছিল, ওনারও মন খুলে দিয়েছিল, আমারও মন খুলে দিয়েছিল। সেদিন কথা শুনেছি, তার অনেক কথা বলেছে, শব্দ দেখেন আপনাদেরকে, ভালোবাসেন আপনাদের, একজন উজ্জ্বল মানুষ, একজন সুদর্শন মানুষ, গভীরে রয়েছে গভীর মহত্ব, তার স্বপ্ন সবকিছু নেই। যতক্ষণ আমাদের দুই সরকার বর্ডার হাটকে গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে বাংলাদেশ ও ত্রিপুরার বাণিজ্যের কথা বলতে গেলে আগরতলা পড়া এবং সীমান্তপুর বিক্রি বাজার দুইটি ইন্টিগ্রেটেড চেকপোস্ট, 6টি লাইন কাস্টম স্টেশন ও 2টি বর্ডার হাট দ্বিপাক্ষিক বাণিজ্য সহজ করেছে। বাণিজ্য বাড়াতে ICP আগরতলা দিয়ে 13টি ও ICP সীমান্তপুর দিয়ে 19টি প্রায়োরিটি আইটেম রপ্তানি পেয়েছে 2019 সালে।
2018 সালে আরো 8টি প্রায়োরিটি অ্যাপিং যোগদানের অনুমতি দিয়ে হয়েছিল। আশা করি ভবিষ্যতে আগরতলাকে বন্দর ঘোষণা করে বাণিজ্য সুবিধা দিয়ে এই ব্যবস্থা আরো উন্নত করা হবে। বাজার উদ্বোধনী এবং শিলান্যাসে অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দুই দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভারত বাংলাদেশের সম্পর্ক যে আরও সুন্দর হবে, আগামী দিনে সুন্দর হয়ে উঠবে সেটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এই সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেব। আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গেছে কমলপুর থেকে আমাদের প্রতিনিধি দেবজিৎ গুহরায়। দেবজিৎদা, শুনতে পাচ্ছ? দেবজিৎদা, যে বিষয়ে জানবো যে আজকে সীমান্ত বাণিজ্য বাজার যেটা হাট উদ্বোধন হলো, শিলান্যাস হলো মুখ্যমন্ত্রীর হাত ধরে, সেটা ঠিক কোন জায়গায় হলো এবং তার পাশাপাশি সপ্তাহের ঠিক কোন দিন এই হাট বসবে, কি জানতে পারছো পুরো বিষয়? হ্যাঁ, কমলপুর সীমান্তবর্তী এলাকায় সোলারায় বর্ডারের 303 নাম্বার ইন্দু বাংলা পিলারের ঠিক মাঝখানে এই হাট বসছে, সীমান্ত হাট। আজকে এর শিলান্যাস হয়েছে, ভিত্তিপ্রস্তর শিলান্যাস হয়েছে। তো আজকে শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী ছিলেন দীপমন্ত্রী এবং সাংসদ ছিলেন আব্দুস শাহিদ এবং ভারত ও বাংলাদেশের হাই কমিশনার ছিলেন বিক্রম দুরাইস্বামী। তো আজকে আমাদের এই ত্রিপুরার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিল্প বাণিজ্য মন্ত্রী মনোজ কান্তি দেব, ত্রিপুরার শিল্প নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায় উপস্থিত ছিলেন, ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ ও বিধায়ক পরিমল দেব বর্মা। তো যেখানে এই সীমান্ত হাট আজকে শিলান্যাস হয়েছে, সেখানে খুবই একদম বাংলাদেশের একদম সীমান্ত রেখার মধ্যে রয়েছে একটি একটি ছড়া। এই ছড়ার এই ছড়ার এপার বাংলাদেশ, এপার ইন্ডিয়া, দ্যাট মিন্স ইন্ডিয়ার ইন্দু বাংলার 1903 নাম্বার পিলার, এইখানেই শিলান্যাস হয়েছে আজকে। দেবজিৎদা, ঠিক কোন দিন সপ্তাহে এই হাট বসবে কি জানতে পারছো? কবে কেনা বেচা হবে, কবে থেকে পুরোপুরি ভাবে শুরু হবে? হ্যাঁ, প্রতি মঙ্গলবার এই হাট বসবে। এই হাটে সাথে একদিন মঙ্গলবার বসবে এবং এখানে যারা আধিকারিকরা রয়েছেন ভারতের এবং ত্রিপুরার এবং বাংলাদেশের, তারা তাদের বক্তব্য অতি সত্তর এখানে হাট চালু হবে। আরেকটা বিষয় জানতে চাইবো যে এই যে ভারত বাংলাদেশে যে হাট হতে চলেছে, শিলান্যাস আজকে হয়ে গেল, সেক্ষেত্রে সাধারণ মানুষের যেতে গেলে সেখানে হাটে কেনাকাটা করতে গেলে ঠিক কি কি নিয়ম থাকছে, সেক্ষেত্রে কি ব্যবস্থা থাকছে সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষের জন্য এখানে সীমান্ত হাটে প্রবেশ করতে গেলে সরকারি পাস লাগবে, মহকুমা শাসক কিংবা জেলা শাসক এই পাস ইস্যু করবেন, সেই পাস দেখিয়ে তারা সীমান্ত হাটে বেচা কেনা এবং ক্রয় বিক্রয় করতে পারবে। এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে এতজনের একটা সময়সীমা বেঁধে দেওয়া হবে, এই সময়সীমার মধ্যে হাট চলবে, এই সময়সীমার মধ্যে হাট বন্ধ হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয় ব্যাপার হলো যে জায়গাতে এই সীমান্ত হাট হয়েছে সোনারায় গ্রামের 1909 নাম্বার পিলারে, সেখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দুই দেশের মধ্যে যারা ক্রেতা বিক্রেতা বা ওইখানকার যে বাণিজ্যিক সামগ্রী নিয়ে আসবে অতি সহজে নিয়ে আসতে পারবে, তাদের যাতায়াত একদম সুবিধা হবে বলে অনেকের ধারণা। আর আজকে হাটকে ঘিরে, এই হাটের শিলান্যাসকে ঘিরে কমলপুর এবং বাংলাদেশ ওপার, বাংলাদেশের ওপার এবং আমাদের কমলপুর ভারতীয় কমলপুর সীমান্তে উচ্চে পড়া ছিল, মানুষের মধ্যে একটা উদ্দীপনা ছিল যে কমলপুর সীমান্ত হাট হবে, সেই উল্লাসেই অনেকে কাতারে কাতারে মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। দুর্ভাগ্য বিষয় যে তাদের পাস ছিল না, সেই জায়গাতেই যেতে দেয়, তারা ধরতে পারেনি। বুঝলাম দেবজিৎদা, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য।
অর্থাৎ যে বিষয় এখানে উঠে আসলো যে বাংলাদেশের যে ভারত বাংলাদেশের যে হাট আজকে শিলান্যাস হলো এবং সেই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিল্প এবং বাণিজ্য দপ্তরের মন্ত্রী এবং তার পাশাপাশি বাংলাদেশের হাই কমিশনার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী থেকে শুরু করে একাধিক বিশিষ্ট আধিকারিকরা দুই দেশের সকলে উপস্থিত ছিলেন এবং উভয় দুই দেশের মানুষের মধ্যে কিন্তু একটা আলাদা রকমের উৎসাহ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই হাটকে কেন্দ্র করে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।